হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছে। এখন বাজে সকাল 10:30 আর আমি রেডি হয়ে বের হয়ে গেছি বিয়েতে যাব বলে। এমনিতেই লেট হয়ে গেছি, তার মধ্যে আবার বৃষ্টি, কমারই নাম নেই। তাই ভিজে ভিজেই বিয়েতে চলে যাব ঠিক করলাম। নিজের মুখটাকে কোনো রকম বাঁচিয়ে চুলটাকে ভিজিয়ে কোনো রকম বাস স্ট্যান্ডে চলে আসলাম। সরি, আমি তো বলতেই ভুলে গেছি আমি কোথায় যাচ্ছি। আমি আসলে হবিগঞ্জে যাচ্ছি, তো সেজন্য বাস স্ট্যান্ডে আসলাম, হবিগঞ্জ বাসে উঠলাম। তো সেখানে টার্মিনালের একটু ভিডিও করলাম, অনেক সুন্দর লাগতেছিল। তো মাঝখানে রাস্তায় খোলা লাগছিলো, তাই চানাচুর নিয়ে আসছিলো এক মামা, চানাচুর খাইলাম। দেন চলে আসলাম হবিগঞ্জ। এই যে আমাদের ব্রাইড, কি সুন্দর আসতেছেন, এত কিউট লাগতেছে আপুকে, উফ নজর না লাগে। তারপর আমি আপুর কাছে গেলাম, কারণ আপু আগে থেকে বলে রাখছিল যে তুমি যখন আসবা তখন আমার ভিডিও আগে আগে করে দিবা। যাবো সেখানে তো ভিডিও করবো, তাই সাথে সাথে আমার ভিডিও করা শুরু। আমিও আপুকে বলতেছিলাম আপু এরকম পোস্ট দেন, ওরকম দেন। আপু আমার সাথে সাথে তাল দিতেছিল। যাই হোক, ওভারঅল সব কিছু ভালোই ছিল। আমিও একটু নবদম করলাম আর কি। আপুর ফ্যামিলির সবার সাথে দেখা হলো, ওনারা অনেক ভালো ছিল, অনেক আপ্যায়ন, অনেক কেয়ারিং করছেন, আমার অনেক ভালো লাগছে। ক্ষুধা লেগে গেছিলো, তাই আগে আগে খেতে বসে গেছি। বিয়ের খাবারগুলো অনেক ভালো হয়েছে। তারপর দেখলাম খাবারের পর বরের আগমন হয়েছে। ভাইয়াকে তো অনেক সুন্দর লাগতেছিলো, ভাইও জিতছে আপুও জিতছে। যাই হোক, আমি একটু ভিডিও টিডিও করলাম আর কি, যাতে আপুকে পরে দেখাইতে পারি। এই যে আমাদের নাফিস ভাইয়া, উনি খাওয়া দাওয়া করে হাত ধুইতেছেন। তো আমি মাঝখানে ভিডিও করে নিলাম আর কি আমার ব্লগের জন্য। তারপর আপার আপুর কাছে গেলাম, আপার আপুর ভিডিও করলাম। তারপর ক্যামেরাওয়ালা ভাইয়াকে আমার ফোন দিয়ে বললাম আমার ভিডিও করে দে। তারপর আপুকে আংটি পরিয়ে দেওয়া হলো। এটা কেন পরাইছে আমি জানি না, মনে হয় বিয়ে হয়ে গেছে এখন। যাই হোক, অনেক সুন্দর লাগতেছে, নজর না লাগে। যে এখানে রেজওয়ান ভাইয়া, জায়দ ভাইয়া ছিল, একটু গল্প সল্প করলাম। তারপর আপুর বিয়ের মিষ্টি খাইলাম। তারপর আমি আবার আতিক ভাইয়ার কাছে গেলাম, ভাইয়াকে কনগ্রেচুলেশন জানাইলাম, একটু ছবি টবি। আবার আপুর কাছে আসলাম, তারপর সবাই মিলে ছবি উঠলাম। আমাদের ছবি তোলা শেষ হওয়ার পর আপুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো পাশেই ছিল হবিগঞ্জ বৃন্দাবন কলেজ, তো এখানে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম। দেন বাসে উঠে আবার সিলেটের জন্য রওনা দিলাম। সকালবেলা বৃষ্টির জন্য একটু মন খারাপ হইলেও মোটামুটি আজকের দিনটা অনেক ভালো গেছিল। তো এই ছিল আজকের ব্লগ। যদি ব্লগটি ভালো লাগে তাহলে শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।